আমার এক বন্ধু যখন মানে অনেকটা দূরে গেছে আমি দাঁড়াই দিয়ে অনেকক্ষণ প্রায় ঘন্টা খানিক আমি পুরোহিতকে ফলো করলাম যে পুরোহিত করে কি দেখলাম যে পুরোহিত একটু পরপর তাকায় আর তাকাই বলো যে ড্যাশ ড্যাস আমার দিকে কেউ তাকায় না হ্যাঁ মানে ঠিক আছে দক্ষিণ আবেলি হলো সেটা দেখলাম যে বলে যাচ্ছে আর কি কি যেন হাত দিয়ে দিচ্ছে এটা ওটা করছে তার একটা সিঙ্গেল পার্সনকে দেখলাম না যে পুরোহিত এই পূজাটা সম্পন্ন করছে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন মসজিদে দেখতে পাই যে কোন ইমামকে হ্যাঁ বা কোন ওয়াজ মাহিলের বক্তাকে সেটা গুরুত্বপূর্ণ ওইখানে পুরোহিতকে কেউ পাত্তাই দিল না ইনফ্যাক্ট এই যে দুর্গাপূজার উৎসব কোথা থেকে এসছে তার ইয়েকে ইতিহাস এটা বোধহয় হিন্দুরা কেউ এখন জানি না হ্যাঁ তাদের মধ্যে শুধু ওই যে ভালো কাপড় করবে যাবে আচ্ছা প্রশ্নটা হচ্ছে এখন ভিন্ন প্রশ্ন আমি অসংখ্য হিন্দুদের দেখেছি মানে পশ্চিমবাংলা হিন্দু বন্ধুদের তারা ঈদের নামাজে যখন ঢল হয় মানুষের রাস্তা বন্ধ হয়ে যায় তখন এটা নিয়ে কড়া আপত্তি করেন কিন্তু আমি দুর্গাপুজোর সময় দেখেছি সাত আট দিনের মধ্যে প্রায় অন্ততের দুই তিন দিন তো পশ্চিমবাংলার বিশেষ জায়গাগুলো বিশেষ করে কলকাতার অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকে এবং সেই দুর্গা প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দ এবং রাস্তা বন্ধ করে দেওয়া এই এই যন্ত্রণার কিন্তু শেষ নাই মুসলমানদের যদি সাপ্তাহিক যে নামাজ অর্থাৎ শুক্রবারের নামাজ সেটা যদি রাস্তায় পড়ে এটাকে আমি অন্যায় মনে করি এটা মানুষকে ডিস্টার্ব করা মনে করি কিন্তু যদি ঈদের সময় যেহেতু মুসলমানরা ঈদগা ওইরকম পর্যাপ্ত নেই ঈদগা বানানো সম্ভব না এত বড় জায়গা পাবে কোথায় তো তারা যদি রাস্তায় আসেও এই নামাজে তো বেশিক্ষণ লাগে না ঈদের নামাজে তো সেটা নিয়ে কেন আপত্তি করেন হিন্দু বন্ধুরা মানে এটা একপাক্ষিক হয়ে গেল না যে

এখন সমস্যা আগে কিন্তু এতটা পুজো পার্বণ এসব ছিল না মানুষের এটা এরকম নয় যে এখন এই পুজো পার্বণ বেড়েছে মানুষ যে ধার্মিক হয়েছে সেরকম না এই আগে কলকাতায় কোথাও জগদ্ধাত্রী পুজো হতে আমি দেখিনি কলকাতায় কোথাও গণেশ পুজো হতে আমি দেখিনি হ্যাঁ এখন হয় এইটা পুরো একটা ব্যবসায়িক একটা ব্যাপার এই চাঁদা তোলা এই ইয়ে করা এই একটা পুজো করে একটা কিছু হচ্ছে মানি কালেক্ট করা এই ধরনের জিনিসগুলি হয় বেশিরভাগ এইটা কিন্তু লোকজন খুব আপত্তি করে মানে প্রচুর বাঙালি লোকজন এটা অবশ্যই মানে ওখানে কলকাতা যারা বাসিন্দা তাদের কিন্তু এটা যথেষ্ট অসুবিধা হয় এই ধরুন এই সন্তোষ মিত্র স্কোয়ার লেনে এইখানে যদি একটা বন্ধ করে দেন একটা ওই কি বলে গণেশ পুজো করতে গিয়ে এটা কিন্তু গোটা কলকাতার ট্রাফিককে কিন্তু এটা এটা কিন্তু এবারে হিন্দু করলো কি মুসলিম করলো কি খ্রিস্টান করলো ইট ডাজন্ট ম্যাটার একটা মেন রোড গুলোকে যদি যে কোনো কারণে যদি ব্লক হয় আর ধরুন এক ঘন্টা দেড় ঘন্টার জন্য যদি ব্লক হয় তখন একটা গোস্ট ট্রাফিক বলে একটা ট্রাফিক যেটা সবসময় থেকে যায় তো এইটা ক্লিয়ার হতে কিন্তু সারাদিন সেই দিন সারা দিনটা কিন্তু লেগে যায় এটা যতক্ষণ না ধরুন নটা সাড়ে নটা বাঁচবে রাস্তায় লোকজন কমবে ততক্ষণ এই জিনিসটা ইম্প্যাক্ট থেকে যায় এবারে এইটা একটা সমস্যা বুঝলেন তো এবার এর জন্য এরকম নয় যারা যারা যদি আপনি আপামত জনসাধারণকে জিজ্ঞাসা করেন এরকম দেখবেন না কেউ মুসলিমরা রাস্তায় বসে নামাজ পড়ছে বলে ইয়ে করে যখন হচ্ছে রাস্তাটা যখন জগদ্ধাত্রী পুজো করার জন্য বা ইয়ে করার জন্য চার পাঁচ দিন বন্ধ রাখে তখন লোকজন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার লেন থেকে শুরু করে যতগুলো ইয়ে আছে যেখানে যেখানে হয় যোধপুর পার্ক বলুন বা যে কোনো জায়গায় বলুন যেখানেই হয় সেখানে কিন্তু লোকজন যথেষ্ট যথেষ্ট এরকম জিনিসটা এটা সত্যি মানে এটা এটা আরে আমি একটা এরকম হতেই পারে কারোর একটা এমার্জেন্সি এমার্জেন্সি থাকতে পারে তাকেও পর্যন্ত তারা এই পুজোর প্যান্ডেল করে সে যাবে কি করে মানে এমার্জেন্সি হলে সে যাবে কি করে সে তার সেই মানে ইয়ে নয় এটা আর অমিতাভ বচ্চন নয় যে একবার সমস্ত ভেঙে দিয়ে উড়িয়ে দিয়ে বা রাজনীকান্ত নয় সব ভেঙে দিয়ে বা উপর দিয়ে চলে গেল যে আখরি রাস্তার মতন অমিতাভ বচ্চন যেমন গেছিল সেরকম তো না এটা কিন্তু প্রত্যেকেই ইয়ে করে প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কিন্তু মানে যথেষ্ট আহ দে কন্ডেম তারা যথেষ্ট খারাপ ভাবে দেখে এটা সবারই একটা সমস্যা এটা যেভাবে রাস্তা আগে তো রাস্তা এত এত ঘনবস ছিল না মানুষ অনেকে বলে যে আগে হয়তো পুজো এখন হচ্ছে আরে ভাই আগে তো গাড়ি ছিল না আগে হাসপাতাল এরকম ছিল না পর্যাপ্ত মানুষ বেসিক চিকিৎসাগুলো বাড়িতেই নিত হ্যাঁ মানে যেখানে হার্টেরই মানে ওইরকম কোনো ইয়ে বসানো যায় না যন্ত্র নাই সেখানে নেবে কোথায় তাই না তো এখন তো সব আধুনিক হয়েছে মানুষ সুচিকিৎসা পাচ্ছে বা চিকিৎসার জন্য যায় এবং আগে রাস্তাঘাট খুব বড় ছিল এখন তো সব শুরু হয়ে গেছে যে চতুর্থ পারছে ভবন তুলে ফেলছে হ্যাঁ এটা খুবই আমি দেখেছি অসংখ্য মানুষকে হয়রানি শিকার হতে এটা সত্যি আচ্ছা আপনি হচ্ছে আমি খানিকক্ষণ তো আছি আছেন কি শুনছেন কিন্তু জানি না যদি শুনেন তো আসতে পারেন আমি দেখি আমরা কয়েকজন গেস্ট যুক্ত করতে পারি কিন্তু তার আগে একটা জিনিস বলে নিয়ে আপনি জানেন কিনা আমি যাই না এই যে আপনি আহ নিজামুদ্দিন আলিয়ার কথা বলেন না দিল্লিতে এই নিজামুদ্দিন আলিয়ার

তার কারণ তিনি একটা শ্যাতার বলে একটা ইনস্ট্রুমেন্ট ছিল আরবি ইনস্ট্রুমেন্ট ছিল আর ইন্ডিয়ান একটা ইনস্ট্রুমেন্ট বিনা এই দুটোকে মিক্স করে উনি সেতার তৈরি করেছিলেন এই সেতার কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে তিন তারের সমাহার কিন্তু এটা কথাটা এসেছে সেহতার থেকে সেখান থেকে সেতার এসেছে এখন তার সেতার ওরকম নেই যেরকম আমির খসরু করেছিলেন তারপরে দুটো ঘরানা তৈরি হয়ে যায় মেনলি একটা বিলাত খানি ঘরানা আর একটা রবিশঙ্কর ঘরানা সেখানে বিলাত খান ব্যবহার করেন গান্ধার পঞ্চম ওখানে উনি একটা স্পেশাল স্ট্রিং ব্যবহার করেন আর এরা এই যে রবিশঙ্করের ঘরানা সেখানে সেই ওল্ড ক্লাসিক্যাল ব্যাপার একটা একটা খারাজ পঞ্চম ব্যবহার করে তা খারাজ মানে একদম মানে খুব একটা খুব নিচে একটা শট শুনতে একটুখানি ডিফারেন্ট লাগে আহ যেমন ধরুন আহ নিখিল ব্যানার্জি যে সে তার বাজান তার যে প্যাটার্ন বাজানোর আহ তার সাথে বিলাত খানির বাজানোর প্যাটার্ন এবং রবি শঙ্কর ঘরানা এই তিনটে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা এগুলো বোঝা যায় মানে শুনলে বুঝতে পারবে বিলাত খানি সীতা আর সাথে সত্যিই তাই কিন্তু পার্সোনালি ভিলাত খানি সীতা কে খুব পছন্দ করতেন যদিও রবিশঙ্কর কেও ব্যবহার করেছেন তার অনেক ইয়েতে মিউজিকে কিন্তু বিলাত খানি অপ্রচুর ইয়ে ব্যবহার করেছেন তিনিও তো এবারে যেটা বলার আর কি আমির খাসরু যেটা করেছিলেন তা উনি একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন না আরবি একটা কালচারকে আরবি একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কে নিয়ে এসেছিলেন ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ান ক্লাসিকাল এর সাথে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক এর সাথে এইটা ম্যাচ করে যায় এখন এই আমির কাসরুকে এনাকে কিন্তু শুধুমাত্র মুসলিম রানা এনাকে বহু হিন্দুও এনাকে খুব শ্রদ্ধা করেন শুধুমাত্র আমির কাসরুর কথা কেন এই যদি আপনি আজমের শরীফে যান সেখানে একজন সেখানে যে ওই ওনাদের যে উরুস হয় তা এই ইয়ের দিনে উরুসের দিনে এই উরুসের দিনে ওখানে চন্দন দেয়া হয় চন্দন বাটা হয় এই চন্দনটা কিন্তু একটা ইন্ডিয়ান কালচার আর এই চন্দনটা বাটে একজন হিন্দু পরিবার বুঝলেন এই হিন্দু পরিবার তারা হিন্দুই কিন্তু তারা সেই বছরের পর বছর ধরে সেই যুগের পর যুগ ধরে সেই ইয়ের সময় থেকে তারা এই চন্দনটা তারাই বেটে আসছে তারাই দিয়ে দিয়ে যাচ্ছে অন্য কেউ এই চন্দনটাতে হাত দেয় না যদি একটা আহ যদি একটা ফেস্টিভ্যাল ধরুন আচ্ছা যেটা বলতে চাইছি আর কি যে এই যে উরুশ যেটা সেই উরুসে কিন্তু প্রচুর মানুষ আসে আহ লোহারের মতন বহু লোক আসেন তারা গান বাজনা করেন সেখানে সেখানে বসে আহ তারা খাওয়া দাওয়া করে সেখানে ওই গোটা শহরটা সেই দিনকে তারা মেতে ওঠে গোটা আজমেন্ড সেইদিনকে মেতে ওঠে আহ এটা কিন্তু এটা চলে বেশ কিছুদিন ধরে চলে বহু মানুষের সমাগম হয় এখানে কিন্তু হিন্দু মুসলিম কোনো রকম ভেদাভেদ নেই বহু মুসলিম আসেন বহু হিন্দু আসে তারা কিন্তু এরকম বলে না কোনো একজন হিন্দু এসে কিন্তু বলে না তুই বেড়ে মুসলিম মুসলিম কিন্তু বলে না যে তুই বেড়া হিন্দু তোকে না কিন্তু বলে না সবাই আসে সেখানে সবাই সেখানে একত্রিত হয় সেখানে হয়তো তারা নিজের নিজের বেলিফ নিয়ে আসে সেটা হয়তো তাদের ব্যাপার কিন্তু সেখানে সবাই এসে একত্রিত হয় সেখানে হয়তো হিন্দুরা গরুর মাংস খাচ্ছে না কিন্তু আপনি একটা মুসলিম একটা যদি ইয়েতে যান সেখানে সে যদি বুঝতে পারে আপনি হিন্দু সে কিন্তু আপনি কিছুতেই গরুর মাংস দেবে না সে বলে দেবে আপনাকে যে এটা গরুর মাংস আপনি খাবেন না হ্যাঁ সে কিন্তু এই জিনিস সেই শ্রদ্ধাটা রাখে আর আমি যেটা বলতে চাইছি যদি উৎসব এরকম হয় যেখানে কোনো রকম ভেদাভেদ নেই যেখানে সবাই মানুষকে মানুষ মানুষকে অপর মানুষকে রেসপেক্ট করে সেই জিনিসটার মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা নেই সেটা সেকুলার সেটা সেই জিনিসটা কিন্তু খুবই ভালো সেখানে কিন্তু সেটা সুস্থ একটা মানসিকতা কিন্তু যদি এরকম হয়ে যায় যেখানে হচ্ছে ডিসক্রিমিনেশন আছে সেটা একটা হিন্দু উৎসব হোক একটা খ্রিস্টান উৎসব হোক বা একটা আরে যে কোনো একটা উৎসব হোক একটা পেগান হোক একটা যে কোনো একটা উৎসব হোক সেটা কিন্তু মানুষের ক্ষতি করে সেই জিনিসটাকে আমি উৎসব বলে মনে করি না আসল আমরা তো দেখেন অমিত ভাই ভাগ্যে বিশ্বাস করি না কিন্তু প্রচলিত প্রবাদ থেকে বললে যদি বলি এই যে আসিফ ভাই আমি ভাই আমরা এমন কপাল পড়া যে অমিত ভাই আপনি যেমন পশ্চিমবাংলার বুকে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে বা যে কোনো জায়গায় দাঁড়িয়েছে বলেন আমি এথিস আমি মানি না হিন্দু ধর্ম আপনাকে কেউ সে কিছু বলতেও যাবে না বলবে দাদা একটু সরুন হ্যাঁ আমি যাবো ওই দিক দিয়ে হ্যাঁ তো আপনি চাইছে বলুন হ্যাঁ এই পরিবেশটা যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু আমাদের কাউকেই এত জীবনে সাফার করতে হতো না এই যে আপনি সহমর্মিতার কথা বললেন না একে অন্যকে যে ঠিক আছে তুমি তোমারটা করো আমি তোমারটা তুমি গরু মাংস খাও তোমাকে গরু মাংস দেবো না তুমি শুয়োর মাংস খাও তোকে না এই যে অপরের প্রতি শ্রদ্ধা যে ঠিক আছে সে আমার আমার তরিকার না বা আমার পন্থার না বা আমার বিশ্বাসের নয় ঠিক আছে সে তার বিশ্বাস নিয়ে থাকুক আমি আমার 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 বাহাদুর হুড়া আমার কাছে আর তার স্বর্গ তার কাছে তো এইটা নিয়ে থাকলেই কিন্তু হতো না আমি বাহাত্তর বাবু তোকে পাইতে হবে পাবি না কেন তুই পাবি না

তিনি আহ লক্ষণের শক্তিশালের মতন একটা নাটক লিখছেন ঠিক আছে এই নাটকটা কিন্তু রীতিমতো এই যে এই রামায়ণ মহাভারত এই ধরনের জিনিসগুলোকে যেগুলো খুবই আমরা মন দিয়ে পড়াশোনা করি সেগুলোকে রীতিমতো ঠুকে লেখা হ্যাঁ সেখানে সে রাম বলছে যে রাম বলছে হনুমান বাড়া কোনো কমেন না বলছে বাদগেট কোম্পানি কি তোর জন্য ডিসপেন্সারি খুলে বসে থাকবে বলছে তোর জাম্বু বান তোর দাড়িতে গন্ধ হ্যাঁ এরকম হচ্ছে সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঠিক আছে রাম বলছে আরে বলছে এবার তোকে বাঁচাবে কি এই তোর রাবণ আসছে রামকে বলছে তোকে এবার বাঁচাবে কি তোকে এলেই তো তোকে মেরেই ফেলবে এবার জাতা ভাবে তাদেরকে ব্যঙ্গ করছে এই জিনিসটা কিন্তু কলকাতায় আহ বা পশ্চিমবঙ্গের স্কুল গুলোতে সেখানে সরস্বতী পুজো হচ্ছে তারা সরস্বতী পুজো করছে কিন্তু তার সামনে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে এই ধরনের নাটকগুলো তারা মঞ্চস্থ করছে দারুণ লেগেছে মানে মানুষের মধ্যে যে আহ এই একটা উদার ইয়া ঠিক আছে এটা তো মজাই করছে মজাটা মজার জায়গায় আবার ঠিক ওই লোক যে লোকগুলো এই খিল্লি করছে হাসলো কিছুক্ষণ পরে সে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে পুজো দেবে তার কিন্তু হ্যাঁ অবশ্যই তো তুমি তুমি বিনোদন নিতে এসছো তো তোমাকে তুমি এতো সেন্টিমেন্ট কেন মানে এটাই আমি বুঝি না তুমি নাচতে এসছো তোমার আবার হিজাব ঘোমটা কেন এক্স অ্যাক্টলি এবার এই জিনিসটা হয়তো এখন খানিকটা পরিবর্তন হয়ে গেছে এখন এই পরিবর্তনের কারণটা ওই একটা পোস্ট দেখছিলাম মানুষ একজন পোস্ট করেছিল যে মানুষ যাতে ধর্মান্ধ হবে মানুষ যাতে অন্ধ হবে মানুষ যত অশিক্ষিত হবে তত মানুষের যে তত ধর্মের বিজনেসটা বাড়বে আমি জানি আপনি আসান রাই আপনি এই আহ হিরাক রাজা দেশের সিনেমাটা দেখেছেন হহ হহ দেশে এইখানে একটা এইখানে দেখুন যে এই যে মস্তিষ্ক প্রকল্প খালক বা হচ্ছে যে যন্ত্রে ব্যবহার করেছে তা এরকমই জিনিসটা কিন্তু এখন এখন ব্যাপারটাকে এমন হয়ে গেছে এখন কিন্তু এই सेकুলারিজম ব্যাপারটা এতটা দেখা যায় না এখন দেশ খানিকটা মানুষ পোলারাইজড হয়ে গেছে এই পোলারাইজেশনটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে আগে কিন্তু আপনি যদি দেখেন ইন্ডিয়াতে বিশেষ করে 80s এ 90s যেরকম ইন্ডিয়া ছিল এই লাস্ট কুড়ি তিরিশ বছরে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে কুড়ি তিরিশ বছরে মানুষ অনেক বেশি পোলারাইজড একটা সময় ছিল ইন্ডিয়াতে যখন ধরুন এই এইটিস নাইনটিসে এই সময় তো আমি দেখেছি বাংলাদেশে হয়তো অনেক উন্নত ছিল আমি আমাদের একটা বাংলাদেশে একটা চ্যানেল আসতো আমি ভুলে গেছি চ্যানেলটার নাম সেখানে আমি প্রথম মেট্রিক্স সিনেমাটা দেখেছিলাম তখন তো হয়তো ইংলিশ ইংলিশ বুঝতাম না এই মেট্রিক সিনেমাটা তারা বাংলায় ডাবিং করেছিল এবং অসাধারণ সুন্দর ডাবিং করেছিল এই যেমন আপনার তিন তিন বা অ্যাস্টেটিক্স বাংলায় পড়তে যেমন লাগে হ্যাঁ ঠিক সেইরকম মানে ততটাই সুন্দর আহ বাংলায় ডাবিংটা ছিল এরকম কিন্তু মেকানিক্যাল গুগল ট্রান্সলেটর মতন করা ডাবিং ছিল না তা আমার মনে হয় এইটিজ এ নাইনটিজ এ বাংলা তথা মানে বাংলা বলতে আমি সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের কথাই বলছি এইখান এরা যতটা যতটা অগ্রসর হয়েছিল বা তাদের যতটা চিন্তাধারা ছিল যেরকম মানুষের কথা ছিল এখন কিন্তু মানুষ অনেক বেশি পোলারাইজড অনেক বেশি পোলারাইজড এখন মানুষ এখন নইলে আপনি ভাবতে পারবেন না এক আগে মানুষ রীতিমতো জ্যোতিষশাস্ত্র বা এই ধরনের জিনিসগুলো ছিল তাদেরকে কেউ হয়তো তার কাছে যেত আবার তাকে হয়তো বাড়িতে এসে তাকে হয়তো খিল দিয়ে ওরা তাকে নিয়ে হ্যাঁ তা কিন্তু এখন মানুষ কিন্তু আরকম নেই এখন হয়তো দেখবেন এই আগে আনন্দ আনন্দ মেলাতে আনন্দ মেলা যে পূজা বার্ষিকী সংখ্যা সেখানে এত সুন্দরভাবে প্রচ্ছদটা থাকতো সেখানে রীতিমতো আহ এই দুর্গা টুর্গা এদেরকে রীতিমতো মানুষের পর্যায়ে নামিয়ে আনা হতো তারা শপিং মলে যাচ্ছে কেনাকাটা করছে তারা আনন্দ মেলা করছে তারা আহ খেলাধুলো করছে এরকম আর কি ব্যাপারটা কিন্তু এখন সেই জিনিসগুলো কিন্তু এখন নেই খুব একটা এই জিনিসটা আমার খারাপ লাগে হ্যাঁ এই জিনিসটা আমার খারাপ লাগে আমি দৃঢ়ভাবে দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি যে আসলে আমাদের শিল্প সংস্কৃতিতে যারা অগ্রজ ব্যক্তিরা যারা আপনি যে ডাবিং এর কথা বলছেন বা আমরা তো ছোটবেলায় যে ধরনের আমরা নাটক দেখেছি সেখানে মানুষ মানে অভিনেতা অভিনেত্রীদের কাপড়ের যে বাহার ছিল সৌন্দর্য ছিল এখন যেভাবে নিউজ প্রেজেন্টারদের দেখতে পাচ্ছি হিজাবে মনে হচ্ছে এটা আসলে আমার মনে হয় একটা অন্তিম সময় এখন তারা ঠিক এই ধর্মান্ধরা মরণ কামড় দিতে চাইছি যে না আমাদের আইডেন্টি আসলে চলে যাচ্ছে আমাদের আইডেন্টি আমরা হারিয়ে ফেলছি কোনোভাবেই ধরে রাখতে হবে তারা আমরা মানে প্রগতিশীলরা তাদের জোর জবরদস্তি না করলেও তারা কিন্তু বুঝে যাচ্ছে যে তাদের শেষ সময় আসলে এটা কিন্তু আমরা ক্রিয়েট করে নিই এটা প্রযুক্তির উন্নয়ন এবং বাস্তবতা মানুষ এখন একজন বাংলাদেশের কৃষকও জানেন যে আসলে আমেরিকার প্রেসিডেন্টকে ইসরায়েলে কি হচ্ছে ইউটিউবে দেখতে পাচ্ছেন যদিও নাকি ভট্টাচার্য টাইপের কিছু লোক আছেন ব্যবসায়ী লোকজন তাদের এগুলো দেখেন বিভ্রান্ত হয় আবার সেক্ষেত্রে তিনি কিন্তু ঠিকই আইপিএল দেখছেন অনলাইন এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছেন সেখানে অনেক কিছু অনেক বাস্তবতা দেখতে পাচ্ছেন তো এইটার সাথে আসলে কম্পেয়ার করতে পারছেন যে কারণে আইডেন্টি ক্রাইসিসে আপনি আরেকটা জিনিস যদি আমি আপনাকে বাংলাদেশে একটা অধ্যায় বলি যারা বাংলাদেশের দর্শক বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই কমেন্টে বলবেন যে আমি ঠিক বলছি কিনা ভুল বাংলাদেশে মদ ব্যান কিন্তু যাদের টাকা আছে তারা প্রচুর মদ খায় এবং মানে কলকাতার যে কোনো ক্লাব পাব বারের চেয়ে ওখানে বেশি হৈগুল্য হয় যা অবস্থা হয় এবং প্রচুর টাকা দিয়ে খুব দামি মদি খাওয়া হয় কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছেন তারা কী খাচ্ছে ইয়াবা নামের একটা ট্যাবলেট আছে নেশা খুবই বাজে রাসায়নিক দ্রব্য আপনি বিজ্ঞানের ছাত্র বুঝবেন ওটা হচ্ছে যে মেথেম ক্যাফেইন এবং যৌন উত্তেজক বড়ির কিছু অংশ থাকে এগুলো দিয়ে মানে এটা খেলে কি হয় যে প্রচণ্ড কৃত্রিম আনন্দ উপভোগ করে প্রচণ্ড পরিমাণ যৌনক আকাঙ্ক্ষা বাড়ে এবং কিছুক্ষণ পরে হ্যালোসিনেট করে আমার মনে হয় যে হ্যালোসিনেট বোধ হয় করে কারণ এই বাবাক্ষ যারা মানে ইয়াবাক্ষর যারা তাদের দেখেছি প্রচণ্ড পরিমাণে ভুলভাল এবং প্রচণ্ড মেজাজ খিটখিটে হয়ে যায় তো এই ধরনের এগুলো খেয়ে কিন্তু অনেকে অনেক এমনও ঘটনা আছে যে বাবা মাকে মেরে ফেলেছে মেয়ে তো এই 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 যে ড্রাগুলো ফলে কি হচ্ছে যে মানুষ মদ খাচ্ছে না কারণ ওটা হারাম কিন্তু এই ইয়াবা বা এই ধরনের রাসায়নিক ড্রাগ বা ইয়াবা হেরোইন কোকেন এই টাইপের মানে কোকেন টাইপের ইয়াবাটা হচ্ছে কোকেন টাইপের বোধ এরকমই আর কি তো কারণ আমি যখন জেল খেটেছিলাম অনেক আসামি এরকম ঢুকেছে যে সদ্য ঢুকেছে মানে খাচ্ছিল ওখান থেকে ধরে নিয়ে এসেছে তো তার মধ্যে দেখে সে জেলে ঢুকে আনন্দ মানে মনে হচ্ছে সে খুব আনন্দে আছে পরের দুই দিন পরে দেখা গেছে তার কি কান্না মানে তার নেশা কাটিয়ে দেওয়ার পরে সে বুঝতে পারছে যে সে জেলে আছে তো এরকম কৃত্রিম আনন্দ এরকম এইগুলো খেয়ে যারা গাড়ি চালায় বাইক চালায় বা অন্য গাড়ি তারা কোনো কোনো চেকিংয়ে তাদের ধরতে পারবে না যে কোনো নেশা করেছে কিন্তু সে এত ডেসপারেট হয়ে যাবে যে পদ্মা নিচে ফেলে দেবে এরকম অনেক ঘটনা ঘটে যেটা বাংলাদেশরা ফেস করে বলছেন যে আসলে এই নেশায় আসক্ত ছিল একই চিত্র আমি পশ্চিমবাংলায় দেখেছি আমি আসলে পশ্চিমবাংলাটাকে ভালোভাবে দেখেছি এই জন্য জোর দিয়ে বলতে পারি যে সব জায়গায় মদের দোকান মদ লিগাল অনলাইনে মদ অর্ডার করা যায় ফুড ডেলিভারির মতো তো সেখানে আমি রাস্তাঘাটে মাতাল দেখি নিই কোনো যে একজন লোক মাল খেয়া রাস্তাঘাটে গালাগালি করছে কিন্তু বাংলাদেশে আপনি মাতাল পাবেন মদ খেয়েই তার প্রথম কাজও যে আমি যে মদটা খাইছি এটা প্রমাণ করতে হবে ড্যাশ ডে তোর মাকে ড্যাশ ড্যাশ এইগুলো মানে ওপেন সিক্রেট মানে এটা সবাই জানে যে আর দেখলেও কেউ খুব একটা রাগ করে না যদি একটু প্রভাবশালী ভাবে যে মদ খেয়েছে একটু সে গালাগালি করে তো এই যে পার্থক্য অর্থাৎ একটা স্বাভাবিক জিনিসকে আপনি করে দিলেন ধর্মের নামে তারপরে আপনার ছেলে খাচ্ছে কি ছাই পাঁচ খাচ্ছে এটা থেকে কিন্তু তারাও বুঝতে পারছে যে মদ আসলে লিগাল করা উচিত কিন্তু তারা এটা করতে পারছে না আইডেন্টি ক্রাইসিস যে আনা না আমার এটা আইডেন্টি চলে যাবে আমি তো তাহলে মুসলমান থাকলাম না মদ এল করে ফেলে এটার জন্য আসলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার প্রভাব যে কতটা ভয়ঙ্কর সে সেইগুলো আর কি এটাই বলছিলাম যে আমার মনে হয় বাংলাদেশের সাংস্কৃতিক যে আমাদের সূর্য সন্তানদের দেখেছি তাদের বিভিন্ন অবদান দেখেছি এখন যেরকম অনেকটা একটু একটু গুটিয়ে গেছে কিন্তু সেটা আবার ঘুরে দাঁড়াবে আমি এটা বিশ্বাস করি নিশ্চয়ই ওকে ওকে আচ্ছা এখানে একজন কমেন্ট করছেন তার নাম মেঘলা আকাশ বাপরে এটা অনেকবার দেখেছি অমিতাভ দা প্লিজ যুক্ত করুন অপেক্ষা করছি আপনার নামটা একটু লিখুন আমি যুক্ত করছি আপনাকে আর একজন প্রশ্ন করেছেন নলেজ এখানে নলেজ নামে একজন প্রশ্ন করেছেন যে কলকাতায় আহ কলকাতায় অনেক হিন্দু বাংলাদেশী বন্ধুদের দেখি মমতাকে বেগম বলে রাখে হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা এটা খানিকটা ওই সিউরো সেকুলারিজম জন্য এই জিনিসটা উনি ওনাকে সেরকম হিসেবে রাখা হয় সেটা এটা ঠিকই এটা ঠিকই বলেছেন এটা হবার কারণ মমতার মমতার রাজ্য তিনি এগুলোকে হ্যাঁ বিজেপি সাম্প্রদায়িক আসলে কিন্তু সমস্যা না আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি বলতে চাইছেন নলেজ তবে এই জিনিসটা ঠিকই এই জিনিসটা ঠিকই যে

আমি একটা শব্দ ব্যবহার করতে পারছি না দুঃখিত যে বাঙালি ড্যাশদের যে কি করতে হবে সেটাই উনি করে দিচ্ছেন যে উনি জানেন যে বাঙালি কত বড় ড্যাশ ড্যাশ আমি দুঃখিত আমি আমি বাঙালি হয়ে আমি বলছি যে বাঙালিরা আসলে এই ধরনের নাটক নেকামো এগুলো পছন্দ করে তারা বলে আচ্ছা দিদি আমার চটি পরে হাঁটছে তার তো কিচ্ছু না আচ্ছা দিদি এরকম ভুলভাল বলছে ইংরেজি ভুল বলছে হিন্দি বলতে না হ্যাঁ আমার মতোই আসলে উনি ঠিক রিড করতে পারেন বাঙালিদেরকে উনি বাঙালিরা যা মানে মানে যা চায় তাই উনি দেন উনি ঠিক উম বুঝে গেছেন যে বাঙালিরা কি খেতে চায় হম ঠিক